মানে বাম্পার অফার, কোল্ড ড্রিঙ্ক, দহি, মিষ্টি, এদিকে বিরিয়ানি, আমার বুনো চুলা আসছে আজকে, অফারই অফার আমাদের কাছে। না ঢুকতে নেই, চলো লাঞ্চ টাইম। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। আজকে থেকে বেঙ্গলিজ নিউ ইয়ার শুরু হলো, তোমরা খুব ভালো করে এনজয় করে। আমি তোমাদের সবার জন্য ওয়েল উইশ করছি, যেন তোমাদের পুরো বছর খুব ভালো করে কাটুক। অ্যান্ড চলো দিনটাকে আজকে স্টার্ট করি। আজকে সকালে ওয়েদারটা একটু ভালো আছে, মানে একটু রোদটা কম আছে। জানি না পুডিং বাড়লে রোদটা বেশি হবে কি না, যতদিন এত রোদ আর ভালো লাগছে না। মানে সূর্য উঠেছে ঠিকই, মানে রোদটা আছে, অতটা বেশি নেই। দেখা যাক আজকে ওয়েদারটা কেমন থাকে, নববর্ষে অত নতুন নতুন ভালো ভালো ওয়েদার পাবো আমরা কি না। তোমাদের বলছিলাম আজকে ওয়েদারটা একটু ভালো আছে, ছাওয়া আছে, ছাওয়া নিশ্চয়ই আছে, কিন্তু কী বলো তো এত ঘুমট গরম ডুবতে হয়ে গেছে, এত ঘুমট গরম কী বলো, পুরো পাসিনা পাসিনা গেছে একটুখানি কিচেনে আসতে। তো আমি এখন সকালে ভাত বসিয়ে দিয়েছি, পিছনে দেখতে পাচ্ছ তো, দেখি আজকে লাঞ্চে কী করা যায়, তিন ডিউটি বেরোবো। এখন আমি সকাল সকালে ব্রেকফাস্ট করে নিই, তো সেই জন্য এখন 9:15 বাজে, তো ছাতে সবুর বানিয়ে নিয়ে খেয়ে নেবো। আজকে সকাল সকাল আমাকে গিয়ে অফিস খুলতে হবে, কারণ আজকে ওদের কেউ মুখ খোলা নেই। আর আমাদের সঙ্গে যে ফ্রেন্ডটা কাজ করে না পিয়ালি, ওই জন্য সেদিনকে স্কুটি থেকে পড়ে পায়ে অনেক জোরে লেগেছে, সেদিন এখনও আসতে পারছে না। তো সেজন্য অফিস খোলার রেসপন্সিবিলিটি আমার হয়ে গেছে। আর আজকে অফিসে পুজোও আছে, ভাবছি আজকে আমি আমার যে দোকানটা আছে আমার দোকানে আছে পুজো করে দিই, কিছু লাড্ডু আনে দিয়ে পাপাকে বলে পুজো করে দিতে, কারণ বছরের প্রথমে একটু পুজো না করলে ভালো লাগে না। তো আমার গণেশাকে একটুখানি লাড্ডু খাই দেবো। তো চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর দেখি কুকিং কী হয়, তিন ডিউটি তাড়াতাড়ি যেতে হবে আজকে আমার। সবজিগুলো কাট করে দিলাম আমি, বেশি কিছু দিন না, চিড়ের পোলাও তো একটু পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, তো এটা একটু ফ্রাই করে লাস্টে ঘি গরম মশলা দিয়ে চিড়েটাকে ইয়ে মিক্স করে নেবো। তো এটাই আমার চিড়ে পোলার রেসিপি। চিড়ে পোলাও আমার একদম রেডি হয়ে গেলো, এটা আমি আজকে বিকালে টিফিনে করে নেবো। আর উপরে একটু এগ দিয়ে গার্নিশিং করে দিলাম, দেখতে তো প্রীতি লাগছে। কিচেনে 10 মিনিটসও ছিলাম না, আর আমি দেখতে পাচ্ছি কতগুলো সোয়েট হয়ে গেছে, এত গরম লাগছে, কিছুক্ষণ থাকা আছে পুরো ভাবসা গরম। সকালবেলা রোদ নেই, রোদটা একটু হালকা আছে, তো গরম সেম আছে, সেম আর পাচ্ছি না আমার। যখন ওপরে জন্য সানডে চালিয়ে বসলাম, তারপর যাবো স্নান করে নেবো, তারপর রেডি হয়ে তাতে ডিউটি যেতে হবে আজকে। দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে, এটা আমি সেদিনকে মল থেকে যেতে নিলাম, কত ঢিলা, কত রিল্যাক্সিং পরে প্রচণ্ড আরাম। সেম এটা পরে নিয়েছি উইথ হোয়াইট ট্র্যাক প্যান্ট, দাঁড়াও তোমরা বুঝতে পারবে না মনে হয়, তারপর সাইডে রাইড একটু বর্ডার আছে, পরে একটু আরাম লাগছে। নয়নও আজকে নিউ ড্রেসটা পরবে বলেছে, তো আজকে ডিউটি আমি চলে এসেছি, রেডি হয়ে গেলাম। কারণ পিয়ালি যাকে তোমাদের বলছিলাম যে পায়ে লেগেছে, আমাদের একটু হালকা মতো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, কিন্তু তারপর তো স্ট্রং ওয়াচটা ডিউটি আবার জয়েন করে গেছে, তখন একটু বেটার আছে। কিন্তু পায়ে লাগাতে ব্যথা করছে একটু, মানে আস্তে আস্তে করে হাঁটাচলা করছে, তাও আমার সামনে চলে এসেছে নিউ ইয়ার। আজকে সব ফ্রেন্ডসরা মিলে আমরা একসঙ্গে এনজয় করবো, চল এখন কাজটা স্টার্ট করা যাক। এত গরমে প্রথমে এসে হয়েছে আমার এই কাজ, আমার বোতলটাকে ফ্রিজে রাখা, এত গরম আর ভালো লাগে না। একটু দাম বাড়ি না, এদের বোতলসও রাখা আছে, গরমে মনে এসে ঠান্ডা জলটা খাই আগে। এখন চলো সামনে যাই, পেন্ডিচি আমাদের চলে আসছে। সকাল সকাল আমাদের এখানে দাদি পুজো হয়ে যাচ্ছে, গণেশ আর লক্ষ্মীকে, সে পুজো হয়ে যাও তারপর আমরা কাজ শুরু করবো। না আমার হ্যান্ডসাম হয়ে বেরোচ্ছে কোন ঘর থেকে, নয়নকে আজকে নতুন যে ড্রেসটা দিয়েছিলাম আমি আর সেদিনকে মল থেকে, তো আজকে ওটাই পরে আসছে, আছি ওদেরও কালার ড্রেস অ্যালাউ আছে, সেই জন্য আজকে ওই ড্রেসটা পরে আসছে। তো এখনও নিচে আসছে টিফিন, তো এখনও আসছে আমাকে টিফিন দিতে, তো দেখবো যে কেমন লুক দিয়েছে। আমার হিরো পার্টি ইজ কামিং অ্যাজ ইউজুয়াল, নয়নকে আমার একদম হিরো লাগছিল, নয়নকে খুব স্যুটও পরেছে, আর ব্ল্যাক পরলেও খুব বেশি মানায়, তার সঙ্গে লাইট কালারের জিন্স পরেছিল, দুটো কম্বিনেশনে সত্যি সুন্দর লাগছিল। তো আমি আমার টিফিন নিয়ে নিয়েছি, তো যাবো উপরে একটু পরে তাদেরকে লাঞ্চ করে নিই, এখন তাদেরকে লাঞ্চ করে নিচ্ছি, আমি ভালো হ্যাবিট স্টার্ট করছি। টিফিন নিয়ে এসে এত গরম লেগে গেলো, মাছ তো জলটা খায়, দেখি তো ঠান্ডা হয়েছে, ডিপে রেখেছে তো অতটা ঠান্ডা হয়নি। গরমকালে সবচেয়ে শান্তি হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে, মানে এত ভালো লাগছে, সুকুন পেয়ে গেলাম, সুকুন আমি। তো ওই জন্য ফ্রিজে যাবে ভরে দিলাম, কী করে আবার খেতে পারো, ভালো লাগবে আর। বেজে গেছে এখন 1:15, আর আমার খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি লাঞ্চটা করে ফেলি। আজকে মমি বানিয়েছে, রাইস করেছে, রিচোদের সবজি হয়েছে, মমি খুব সুন্দর করে সবজিটা বানায়, তো সেটা দিয়ে খাবো, আর দেখি আর কি বানিয়েছে, তাড়াতাড়ি করে লাঞ্চ করে নি চলো। ঘর থেকে আমি এই প্লেটটা নিয়ে আসি, মানে এখানে প্লেটটা রেখে দিই, প্লেটে করে খেতে বেরোতে হবে, ভালো লাগে, কমফোর্টেবল লাগে, টিফিন বক্সে খাওয়া যায় না, তো এটা এখন ওয়াশ করি তারপর খেতে বসবো। আমার লাঞ্চ, লাঞ্চে আজকে আমার রাইস আছে, আর একটুখান পটল আলু ভাজি, আর এখানে করেছে ইয়ামবালা ইচোড়ের সবজি, আর একটা ডাল হয়েছে লাউ দিয়ে মুগ ডাল, সে চলে রাত্রি করে খেয়ে নিই।
লাঞ্চ কমপ্লিট, একদম পেটটা আমার ভালো করে ভরে গেল। কিন্তু আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আজকে তো নববর্ষ, আমাদের যে ম্যাম আমাদের হচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছে। তো আমি লাঞ্চটা করেও ফেললাম, তারপর গুড নিউজটা পেলাম, তোমাকে আবার বিরিয়ানি খেতেই হবে, কারণ আসছে চিকেন লেগ পিস, না তো করে থাকতে পারবো না। কিন্তু এখন খাবো না, খেয়ে রেডি আছে। তো সাড়ে তিন চারটে মনে হয়েছে, তারপরে আমার খানটা হজম হয়ে যাবে, তো একটু মনে করলে ওয়াকিং বগেরা করি, নিলে ভালো করে খেতে পারবো। তো চলো এখন ওয়েট করি বিরিয়ানির জন্য। আজকে নিউ ইয়ারে আমার কাছে গুড নিউজই গুড নিউজ আসছে, গ্যাস ফট। আমার বোনু তো মানে আমরা সেম কোম্পানিতে কাজ করি, তো বোনু আজকে ওখানে একা আছে, তো স্যার বলো তাহলে তুমি দিদির সঙ্গে আজকে লাঞ্চ করবে না, আজকে ও আমার অফিসে থাকবে। তো আমি কত মজা লাগছে, আমার বোনুরা আজকে আমি একসঙ্গে কাজ করবো, একজনে লাঞ্চ করবো, আবার আমরা বিরিয়ানি খাবো, দুজনে আমার লেগ পিস খাবো, খুব খুব এক্সাইটেড আমরা। তো এখন আসুক বোনু, মানে স্যারের সঙ্গে চলে আসবো, বলুন কাছে অফিসটা আছে বেশিক্ষণ নয়। তো বোনুকে বলছি প্যাক ব্যাক করে আসছে আমার কাছে, তো আসুক তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি, বোনুকে অনেকদিন পর তোমরা দেখবে। চলে আসছে আমার বোনু, তো স্যারের কার্ড, স্যার আমার জন্য বিরিয়ানি আনছে, দেখি বোনু কোথায়। আমার বোনু কাছে যাই আমি, আমার বোনু হাতে দুটো বিরিয়ানি নিয়ে, স্পেশাল বিরিয়ানি হচ্ছে আমাদের, কারণ এর মধ্যে লেগ পিস আছে। নববর্ষ স্পেশাল বোন, আমাদের বাম্পার অফার, কোল্ড ড্রিঙ্ক, দহি, মিষ্টি, এদিকে বিরিয়ানি, আমার বোনু চলে আসছে আজকে, অফারই অফার আমাদের কাছে। এখানে এক বাটি, এক সরি এক বাক্স লাড্ডু নিয়ে বসে গেছে আমাদের আদি ভাই, অ্যান্ড ফিল করে খেয়ে যাচ্ছে, বলছে সব কটা লাড্ডু খেয়েই দেখাবে আজকে একসঙ্গে, খা খেতে শুরু করে দে তুই। যাচ্ছে এখন লাঞ্চ করতে, পেয়ালে মানে খাট তো কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ ওরা আজকে লেগেছিল, এখন একটু একটু হাঁটতে পারছে, অনেকটা বেটার আছে, অনেক বেটার। ভালো আছিস না তুই এখন? চলো লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম। এখানে সব খানা সার্ভিং চলছে, ওরা এখনো সার্ভ করেনি। এদিকে পিয়ালি ঘর থেকে সুন্দর সুন্দর চিংড়ি মাছ বানিয়ে নিয়েছে, রেখে দিলাম পিকারা দিকে খাবার, কারণ অনেক পেটে ভর্তি লাগছে। চলো এখন খাওয়া স্টার্ট করি। আমার লাঞ্চ কমপ্লিট, আমি খেয়েছি আজকে হাফ প্লেট বিরিয়ানি। তুমি জানো একটু আগে ডিনার সরি লাঞ্চ করেছিলাম, তোমার পেটটা ভর্তি ছিল, তো ভাবলাম যে আর স্যার আমাদের এত ভালো একটা ফুল প্লেট বিরিয়ানি, আবার একটা হাফ প্লেট বিরিয়ানি, আমার বুনু করে ফুল প্লেট বিরিয়ানি, হাফ প্লেট আমাদের স্পেশাল স্পেশাল বিরিয়ানি নিয়েছিল। সো থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্ড ম্যাম আমাদেরকে আরও সুন্দর করে ট্রিট দেওয়ার জন্য পয়লা বৈশাখে। সো আমি হাফ প্লেটটা এখন খেলাম, আর ফুল প্লেটটা রেখে দিলাম, হচ্ছে রাতে ডিনার আছে, বিরিয়ানি আমার হয়ে যাবে, তোটা ঘরে গিয়ে গরম করবো, গরম করে খেয়ে নেবো। আর একটা হাফ প্লেট আছে, সেটা বুনুকে দিতেও, বুনু ঘরে গিয়ে খেয়ে নেবে। সো আমাদের দিনটা সত্যি অনেক ভালো যাচ্ছে এখন, মানে নিউ ইয়ার স্টার্টটা খুব ভালোভাবে হয়েছে, মানে এমনি করে পুরো বছরটা ভালো যাক আমাদের বিরিয়ানি খেয়ে। এখন আমাদের দই খাওয়া বাকি আছে, আমি কোল্ড ড্রিঙ্কও, কোল্ড ড্রিঙ্ক হতে আমি পছন্দ করি না, ওটা বোনও খেয়ে নেবেন, ওরা খেয়ে নেবে, আমি ভাবছি আমি একটুখানি দই খেয়ে নেবো, দই খেতে ভালো লাগে, মানে মিষ্টি দই, আমার মিষ্টি অতটা পছন্দ না, বাট তাও আজকের জন্য খেয়ে নেওয়াই যাক। এখন আমার বিরিয়ানি খেয়ে এখন ওর ফিনিশ হয়নি, জলদি এখন স্টার্ট করেছে। লাঞ্চ কমপ্লিট হয়ে, আমি বলতে দিদি এখন সামনে বসে গেছি কাজ করার জন্য, একটুখানি বসবো ভাবছি, একটুখানি বলে কাজ ফল মানে ছোট যখন বসে টাইম পাস করতে খেয়ে নিই, বুনো পাশে দেখে আমাকে কেটে দেবো, কাছে খাওয়া হয়ে গেছে। একটু মানে তো বলছে আমি ডায়েটিং করছি, বা ডায়েটটা একটু মানে এমন আছে কিছুই খাচ্ছি না, মানে প্রোটিন বেশি খাচ্ছি, ফ্যাট কম খাচ্ছি, কার্বস কম খাচ্ছি, খেয়ে নেবো, তারপর ভাবছি তাড়াতাড়ি বেরোবো, পারছি না কাজ করতে একদম মন লাগছে না, কারণ যেহেতু নববর্ষ আর ঘুরতে যেতে মন করছে, আর কোনো মানুষকে রাতে দশটা তারপর ঘোরার তো কোনো ফিরি নেই, সেই সোজা তোলো ঘরে, ঘরে গেছি ডিনার করো, তুমি ঘুম করো, আর সেম লাইফ সেম, অনেকটা লাইফটা বড় হয়ে গেছে আর ভালো লাগছে না। তো এখন তাড়াতাড়ি যাবে, বন্ধুর সঙ্গে যে ঘর চলে দেখতে পারি, মানে একটা টাইম পাস হবে আমাদের, বল কি বলছিস, হ্যাঁ অনেক টাইম পাস হবে, চলে যেতে পারি, সেটাকেই বেটার হবে, অনেক বড়ো হচ্ছে বসে বসে, আমি যাই একটু গান শুনি, গান শুনে একটু মনটা রিল্যাক্স লাগবে, বসে বসে এনজয় করি আমরা।
ছিটি হয়ে গেছে, আমি চলে আসছি এখন ঘরে। আজকে আমি বুড়োর সঙ্গে ঘরেই চলে এলাম। আর তো একটা মাজাও কিনেছি, এখন রোজ কোল্ড ড্রিঙ্ক হ্যাবিট বানিয়েছি, রোজ রোজ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। আর জানো আজকে লাকিলি এত ভালো, পাক্কা 7টার সময় ছুটি হয়ে গেছে। আজকে দিনটা সত্যি খুব ভালো লাগছে, সকাল থেকে বলছি বিরিয়ানি খাচ্ছি, কিছু কিছু হয়ে যাচ্ছে, মানে সব মন পছন্দ জিনিস হচ্ছে। 7টার সময় ছুটিটা হয়ে যায় আর হয়েই আমরা অটো পেয়ে গেছি। আর 7:20 বাজে ঘরে পৌঁছে গেলাম, এখন যাই ভিতরে দেখি সবাই কী করছে। চলে এলাম ঘরের ভিতরে, দেখছি পাপা আমাকে ওয়েলকাম করার জন্য বাইরে একদম রেডি হয়েই বসে আছে, জিন্স শার্ট সব কিছু পরে। মনে হচ্ছে পাপা করে যেতে চাই। ঘর চলে এসেছে, দেখতে পাচ্ছি বোনু খুব বিজি। আমি কি দেখছি, ও এটা অর্ডার করবি নাকি? তুই অর্ডার করছি, বড় লোক হয়েছি তো আমি একটুখানি, এখনো বড় লোক হয়েছে সেজন্য এখন অর্ডার করছে, জুতো নিচ্ছে, ফার্স্ট বড় লোক হয়ে জুতো নিচ্ছে। এই জুতোটা কত সুন্দর লাগছে, কিছু ঠিক অনলাইন ফ্লিপকার্টে। ততক্ষণ আমি উঠবো, দিয়ে ঘর চলে যাবো। এখন রেস্ট করছি, এসে দেখলাম পাপা রেডি হয়ে বসে আছে। তোমার তো তোমাদের দেখা লাগবে, তো পাপা হয়েছিল যে দোকানে যাবে, কেন প্রত্যেক বছর নববর্ষে পাপা দোকানে গিয়ে বসে, তো এটা একটা মায়া হয়ে গেছে, তো এবছর যেতে পারছে না শরীর খারাপের জন্য। পাপা পুরো একদম জিন্স প্যান্ট মানে টি শার্ট পরে একদম রেডি হয়ে আছে। একটা ছেলে আছে আমাদের এখানে থাকে চারু বলে, তো বললো তাহলে ও আসলে আমার সঙ্গে যাবার, ছেলেকে ফোন করছে রিসিভই করছে না, ব্যাড লাক। এখন দেখি কী হয়, যেতে তো মন করে না, এত বছর ধরে পাপা দোকানটা করে এসেছে, এখন না যায় তো কষ্ট হয়, সেজন্য আর কি। আজ ডিনারে আমার বিরিয়ানিও আছে, পনির অ্যান্ড রাইস সব মিক্স করে একসঙ্গে খাবো আমি আজ। ঘরেতে আমি চলে এসেছি, এসে ডিনারে হয়ে গেছে। তোমরা দেখলে আমি রাইসও খেয়েছি, চিকেনও খেয়েছি। আজকে মাম্মি রাত্রিবেলা রাইস করেছিলো গরমে, বললো রুটি করতে মন করছে না, সত্যি গরম রুটি করা যায়ও না, রুটি খেতে অতটা ভালো লাগে না। তো রাইসের সঙ্গে পনির হয়েছিলো, পনির খেতে আমার খুব ভালো লাগে, সেজন্য একটু পনির নিয়েছিলাম। আর অল্প মতন রাইস না, আমি বললো না একটু আমরা সবাই খাচ্ছি তুমি খাবে না, সেজন্য আমাকে জবরদস্তি একটু রাইস দিয়ে দিলো। আর আমি বিরিয়ানি আমি ভাই আর নানকে একটু দিলাম, তো সে তিনজনে শেয়ার করে খেয়ে নিলাম। আর আমার লেগ পিস ছিল অ্যাজ ইউজুয়াল, তো অনেক ভালো করে ডিনারটা হলো। আজকে দিনটা আমার সত্যি ভালো গেলো, আমি জানি তোমরাও আজকে দিনটা খুব ভালো করে এনজয় করেছো। বছরের প্রথম দিন তোমাদের খুব ভালো করে গেছে সেটা আমি ভালো করে জানি, অ্যান্ড তোমাদের পুরো বছরের জন্য ভালো করে যাক। সো ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি, তোমাদের ভালো থাকলে জানি কী করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করতে একদম ভুলবে না। অ্যান্ড তোমাদের কাছে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, তোমরা অতদিন ভালো থাকো, টেক কেয়ার, গুড নাইট।